সমস্ত ক্ষমতায় বাংলাদেশের মানুষ দেখতে চায়। আমি তার এই বক্তব্যকে অনুধাবন করে বলতে চাই, বর্তমান স্বৈরাচারী সরকারের নেতৃত্বে গত দুইটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দিনে একটি নির্বাচনে 151 সিটে অনির্বাচিতভাবে সংসদ গঠন করেছেন, আরেকটি নির্বাচনে দিনের ভোট রাতে কারচুপি করে সংসদ বানিয়েছেন। এই যদি হয় নির্বাচনের ধারা, সেই রকম নির্বাচনে বাংলাদেশের মানুষ আর যাবে না। সেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। তাই সংগ্রামী বন্ধুগণ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনে বাংলার মাটিতে হতে হবে। এটাই বাংলাদেশের মানুষের আজকে চাহিদা, বাংলাদেশের মানুষের আজকে কামনা, বাংলাদেশের মানুষের আজকে চিন্তা। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের বিভিন্ন বাহিনীর উপরে আজকে শাসন চলছে, আপনারা জানেন র‍্যাবের উপরে শাসন, আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা যত বাহিনী আছে পেটো বাহিনী আজকে পরিণত হয়েছে। আজকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, তাকে নির্মম নির্যাতন করা হয়েছে, এদেশের সকল মানুষ নির্মম নির্যাতনের শিকার। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারার অভ্যন্তরে রয়েছে, কারার অভ্যন্তরে রয়েছে, দেশের হাজার হাজার মানুষ আজকে মিথ্যা মামলা দিয়ে এদেশের সমস্ত জনগণ এবং মুক্তিগামী জনগণের নেতৃবৃন্দকে আজকে জেলের অভ্যন্তরে রাখা হয়েছে। সেই সকল জনগণের মুক্তি, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল মুক্তিগামী মানুষের মুক্তি করতে হলে একমাত্র স্বৈরাচারী সরকারের পতনই হচ্ছে একমাত্র পথ। তাই আজকে আপনাদের সামনে বলতে চাই, আমাদের দরকার আর একটি মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশের মানুষের প্রকৃত মুক্তি অর্জন হবে, সেই মুক্তিযুদ্ধে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব, এই সরকারের পতন নিশ্চিত করব। এ কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসুন লড়াইয়ের মাঠে, আন্দোলনের মাঠে সরকারের পতনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক সরকার গঠন করব ইনশাআল্লাহ। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।